সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সেনা ও বিমান বাহিনীর চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য সোলজার ট্রেনিং একাডেমি একটি বিশ্বস্ত ডিফেন্স কোচিং প্রতিষ্ঠান। আজকের পুরো ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছিল বাংলাদেশ সেনা ও বিমান বাহিনীতে কোন ধরনের আইকিউ পরীক্ষাগুলো আসে। চলুন একটু জেনে নিই এবং একটু দেখে নিই। প্রথম যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় ফাইন্ড দ্য অড, অর্থাৎ ভিন্ন, এদের মধ্যে কোনটি দল ছাড়া বা আলাদা সেটি খুঁজে বের করতে হবে। আশা করি আপনারা প্রশ্নগুলো দেখছেন এবং এইভাবে আপনারা বাসায় প্রস্তুতি নিতে থাকেন। এর পরের প্রশ্ন যেটি আসছে সেটাকে বলা হয়, এই ধরনের প্রশ্নগুলোকে আপনাকে সাদৃশ্য খুঁজে মিল আছে, যেটা সহজ বাংলায় মিল আছে, এ ধরনের ওয়ার্ড, সুইটেবল ওয়ার্ড খুঁজে বের করতে হবে। এর পরের ফাংশনটিতে যাচ্ছে, পরের প্রশ্নের ধরনটি হচ্ছিল, এগুলোকে বলা হয় ম্যাথমেটিক্যাল সিরিজ, এই ধরনের অর্থাৎ গাণিতিক ধারা, এই ধরনের কিছু ধারা পরীক্ষায় আসে, আপনারা এইভাবে একটু প্রস্তুতি নেবেন, এগুলো কিন্তু খুবই সোজা, একটু প্র্যাকটিস করলেই পারা যায়। পরের প্রশ্নে যাই, এখানেও তিনটি গাণিতিক ধারা অর্থাৎ ম্যাথমেটিক্যাল সিরিজ দেখা যাচ্ছে। সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীতে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে, আপনারা বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন। পরে যে প্রশ্নগুলো আসবে এগুলোকে বলা হয় জাম্বেল ওয়ার্ড, অর্থাৎ এলোমেলো করে শব্দ দেওয়া থাকবে, আপনাকে সাজায় সঠিক উত্তরটা বের করতে হবে। কিন্তু পরীক্ষায় একটা ক্লু দেওয়া থাকবে, একটা হিন্স দেওয়া থাকবে, ওটা ধরেই আপনাকে সঠিক ওয়ার্ডটা খুঁজে বের করতে হবে। প্রথমে এখানে দেখেন একটি জেলার নাম দেওয়া আছে এলোমেলো করে, তারপরে একটা ক্লু দেওয়া আছে ফিল দ্য লাস্ট লেটার, মানে সাজায় লেখার পরে যেটা লাস্ট লেটার থাকবে সেটা আপনাকে অ্যান্সারে বা অ্যান্সার শিটে লিখতে হবে। এভাবে একটু আপনারা প্র্যাকটিস করতে থাকেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আবার খুবই সহজ, একটু যদি প্র্যাকটিস আপনারা করতে পারেন বাসায় তাহলে আপনারা দেখবেন যে অনায়াসে সেনাবাহিনী, নৌবাহিনী অথবা বিমান বাহিনীর পরীক্ষায় আইকিউ অংশগুলো ভালো করতে পারছে। পরের প্রশ্ন যাই, পরে যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কোডিং অ্যান্ড ডিকোডিং। দেখেন যদি বয় সমান এত হয় এবং গাড়ির সমান এত হয় তাহলে গলুরি সমান কত, অর্থাৎ আপনাকে খুঁজে বের করতে হবে সিকোয়েন্সগুলো, যে কোন অ্যালফাবেটের জন্য কোনটা ওয়ার্ড লেটার হবে সেটা খুঁজে বের করতে হবে, অর্থাৎ কোন অ্যালফাবেটের জন্য ম্যাথমেটিক্যাল কোনটা হবে সেটা খুঁজে বের করে আপনাকে সিকোয়েন্সটা সাজায় লিখতে হবে, এটাকে বলা হয় কোডিং এবং ডিকোডিং। পরের প্রশ্ন যায়, যদি মে সমান পাঁচ হয় তাহলে জানুয়ারি সমান কত, এটা খুবই সোজা সাধারণ জ্ঞান টাইপের প্রশ্ন। পরে যে প্রশ্নগুলো আসলো এগুলোকে বলা হয় জাম্বেল সেন্টেন্স, অর্থাৎ এলোমেলো করে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে, এই এলোমেলো সেন্টেন্সগুলো আর সাজায় লিখে এটা সত্য নাকি মিথ্যা সেটা ফাইন্ড আউট করতে হয়। পরের যে প্রশ্নটা, আপনার বাবার বোনের বাবার ছেলের মেয়ে আপনার কী হবে, এটাকে বলা হয় ব্লাড রিলেশনশিপ কোশ্চেন। এই ধরনের কোশ্চেন কিন্তু বিমান বাহিনীতে আইকিউ পরীক্ষা খুব বেশি আসে, এগুলো খুবই সোজা, এগুলো যদি একটু ফ্যামিলি ডিটেলস যদি ভালোভাবে অ্যানালাইজ করা যায় তাহলে এই ধরনের প্রশ্নগুলো খুব সহজে পারা যায়। চলুন এবার পরের প্রশ্নটিকে দেখে আসি, পরের প্রশ্ন কী আসে, ইংরেজি বর্ণমালা আর এর পূর্ব অক্ষর কোনটি, এগুলোকে অ্যালফাবেটিক্যাল টেস্ট বলে, খুবই সোজা, পূর্বে এবং পরের বা পরবর্তী অক্ষরগুলো হাতে গুনলেই কিন্তু পারা যায় এই ধরনের কোশ্চেনগুলো। পরের যে প্রশ্নগুলো আসলো, আজ বাংলার কি মাস এশিয়ার মধ্যে সবচেয়ে বড় দেশ কোনটি, আর এডুকেশনে কয়টা ভাওয়েল আছে, এগুলো সাধারণ জ্ঞান টাইপের প্রশ্ন। বাংলাদেশ বিমান বাহিনীর আইকিউ যে 100 নাম্বারের প্রশ্নগুলো দেওয়া থাকে তার মধ্যে কিন্তু অর্ধেকেই বা ম্যাক্সিমাম সাধারণ জ্ঞান রিলেটেড কোশ্চেনই কিন্তু আসে, সেহেতু আপনারা একটু সাধারণ জ্ঞান প্রশ্নগুলো একটু বেশি বেশি করে পড়বেন। পরের প্রশ্নটি দেখি, যদি আকাশ সমান পাখি হয় তাহলে সমুদ্র সমান কি, এগুলোকে বলা হয় অ্যানালজিক্যাল টেস্ট, মানে কোনটার সঙ্গে কোন ওয়ার্ডটা যায় সেটা খুঁজে বের করতে হবে। এরপরেরটা, ইফ 2514 ইকুয়ালস টু এত, 8945 ইকুয়ালস টু এত, দেন 6554 ইকুয়ালস টু
হোয়াট, এটাকে বলা হয় কোডিং অ্যান্ড ডিকোডিং টেস্টের মতো। এটা ভিডিও শুরুতে এই ধরনের একটা প্রশ্ন আমি বলেছিলাম, কোডিং এবং ডিকোডিং কী ধরনের হয়, খুবই সোজা। এটা কোন অ্যালফাবেটটা কোন লেটারের জন্য বা কোন সংখ্যার জন্য কোন অ্যালফাবেটটা সেটা ম্যাচ করেই কিন্তু কারেক্ট অ্যান্সারটা বের করা যায়, খুবই সহজ। ঠিক পরের লাস্ট যে প্রশ্নটা দেখা যাচ্ছে, স্কাই ইজ টু ব্লু, গ্রাস ইজ টু হোয়াট। আর অ্যানালজি টেস্ট এটাকে বলা হয়, মানে সাদৃশ্য খুঁজে বের করতে হয় বা মিল খুঁজে বের করতে হবে। খুবই সোজা, লাস্টারটা বলে দিয়ে স্কাই ইজ টু যদি ব্লু হয় তাহলে গ্রাস ইজ টু হবে গ্রিন। তো যাই হোক, আপনারা যে ভিডিওগুলো দেখতে পেলেন, ভিডিওটির মাঝখানে যে প্রশ্নগুলো দেখতে পেলেন, এইভাবে প্রস্তুতি নিতে থাকেন বাসায় খুব ভালোভাবে। আর আরও বেশি অধিক প্রস্তুতির জন্য আমাদের সোজা ট্রেনিং একাডেমি রংপুরে অবস্থিত, স্বল্প খরচে এখানে আমরা কোচিং করি। আপনারা চাইলে যে কোনো জেলা থেকে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এসে আমাদের আবাসিক হোস্টেলে থেকে এক মাসের অথবা দুই মাসের একটা শর্ট কোর্স করে যেতে পারেন। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।